যেরকম এক্সাইটমেন্ট থাকে তেমন কিন্তু এক্সাইটেড থাকি আমরা বাংলা ছবির দর্শকরা যে বাংলা ছবি পুজোয় রিলিজ করবে বলে। আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশনের মাধ্যমে আসছে রক্তবীজ। আক্ষরিক অর্থে পুজোর ছবি, পুজোর দিনগুলোকে ছবিতে কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে, সেই সাথে রয়েছে ভরপুর অ্যাকশন। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিমি আবির তাদের প্রত্যেকে, মানে যে কজন সিনেমায় অভিনয় করেছে প্রত্যেককেই একদম ছক ভাঙা চরিত্র দেখা গেছে। তো আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি রক্তবীজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। আপনাদেরকে সেই মুহূর্তের ঝলক দেখাবো, কথা বলবো অভিনেতা অভিনেত্রীদের সাথে এবং পরিচালকের সাথে, শুনে নিই। কতটা ডেয়ারিং লেগেছে, ওকে, আই উড লাইক টু সে দ্যাট দ্য ক্যারেক্টার ইজ ডেয়ারিং ইন ইট সেলফ। আর এরকম চরিত্র ডিফারেন্ট ছবিতে ডিফারেন্ট চরিত্র পাওয়াটাও একটা সৌভাগ্য আমাদের ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার, আর মানুষের যাতে ভালো লাগে, ট্রেলার ডেফিনেটলি মানুষের ভালো লাগছে। আর আমি শিবুদার দেখেছি একটা পোস্টে, শিবুদাই আমাকে পাঠিয়েছে, আর কিছু আমার প্রেসের বন্ধুবান্ধবরা পাঠিয়েছে যে আমার বাইকে চালানোর ছবিটা পোস্ট করাতে পিপল ওয়ার লাইক কোয়াইট রিঅ্যাক্টিভ অ্যাবাউট দ্য ফ্যাক্ট আই লাইকড ইট। রক্তবীজ 19 তারিখ রিলিজ করছে, এটা পুজোর ছবি এবং পুজো নিয়ে পুজোর ছবি, এবং এই পুজোর সময় কয়েক বছর আগে এবং এই শহর থেকে খুব বেশি দূরে নয় একটা ঘটনা ঘটেছিল, ঘটনা দুর্ঘটনা যেভাবে বলা যায় তার ওপর, মানে বাস্তব ঘটনা অবলম্বনে কাজেই বোঝা যাচ্ছে যে বাস্তব বেশ কিছু চরিত্রের আমরা ছায়াও দেখতে পাবো বড় পর্দায়। এই ছবিতে যেরকম তার বোঝাই যাচ্ছে যে সত্যি ঘটনা অবলম্বনে যদি একটা ছবি তৈরি হয় সেটা কোথাও গিয়ে আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে আবার মনে করিয়ে দেয়। ইটস এ ভেরি, আমি বলবো যে ইটস এ পলিটিক্যাল ফিল্ম, ইটস এ থ্রিলার, ইটস এ সোশ্যাল ফিল্ম, এবং তার সঙ্গে সঙ্গে বিনোদনেরও অনেক জায়গা আছে। সব মিলিয়ে এটুকুই বলা যে বাঙালি দর্শক যারা পুজোর সময় এখন থেকে প্ল্যান করছেন বাংলা ছবি দেখবেন, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল রক্তবীজ দেখতে আসার জন্য। আজকে ট্রেলার রিলিজ করেছে, খুব ভালো আমরা সাড়া পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ট্রেন্ডিংও হচ্ছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া, আমরা চাইবো আপনারা সশরীরে বড় পর্দায় এসে ছবিটা দেখুন। হয়নি আমাদের, আমরা একসঙ্গে অনেক ছবি করেওছি, হ্যাঁ নায়ক নায়িকা হিসেবে হয়তো করিনি, এই ছবিতেও কি নায়ক নায়িকা হিসেবেই কাজ করলাম কিনা সেটা 19 তারিখে দেখতে হবে। তবে হ্যাঁ, আমি মিমিকে অনেক অনেক আগে থেকে চিনি, ওর কাজের কাজ যখন ও একদম শুরুর দিক থেকে ওকে আমি চিনি, ব্যক্তিগতভাবেও চিনি। সো ওই যেটা বললাম যে একটা জার্নি কোথাও যখন এরকম কালমিনেট করে সেটা অবশ্যই ভালো লাগে। শি ইজ ডেফিনেটলি আ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি এবং শি ইজ এ সুপারস্টার অফ আর ওন অ্যাকর্ড। সো একসঙ্গে কাজ করতে পেরেও যেরকম ভালো লেগেছে, আমার মনে হয় আমরা কোথাও গিয়ে ছবিটাতেও যদি আমাদের কন্ট্রিবিউশন দিতে পারি সেটা বোধ হয় সব থেকে বেশি দরকার। রক্তবীজ এমন একটি ছবি যেটা দুর্গা পুজো কেন্দ্রিক একটা ছবি, আমার মনে হয় পুজোয় বাকি যে ছবিগুলো আসছে সেগুলো অন্তত ডিরেক্টলি দুর্গা পুজো কেন্দ্রিক নয়, কিন্তু এটা একদম ডিরেক্টলি দুর্গা পুজোকে ঘিরেই ঘটনাটা। তো আমি বলবো রক্তবীজ দেখুন, বেস্ট অন আ ট্রু স্টোরি, ভিন্ন স্বাদের ছবি, ভালো ছবি, সপরিবারে দেখতে আসুন। চরিত্রটা আমি যে জায়গার ঘটনা সেই থানার আইসি, আমি চরিত্রটা একটু অন্য রকমের, একটু মজারও বটে, দেখলে ভালো লাগবে এইটুকু বলতে পারি। এই সিনেমাটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা পুজোর সময় যে রিলিজ করছে পুজোরই ঘটনা নিয়ে, এবং একটা সত্যি ঘটনা অবলম্বনে, এটা আমরা খবরের কাগজে পড়েছি, পুজোর সময়ই ঘটনাটা খাগড়াগড়ে ঘটেছিল। এবার সেইটার মধ্যে দিয়ে শিল্প যেভাবে তৈরি হয়, শুধু তো মানে খবরের কাগজ আর উপন্যাসের মধ্যে যেমন তফাৎ থাকে, তেমন
খবরের কাগজে বেরোনো খবর আর সিনেমার মধ্যে একটা তফাৎ থাকে, সেই শিল্পের ছোঁয়াটা এত অসাধারণভাবে এই ছবির মধ্যে দিয়েছেন যারা লিখেছেন এই ছবি, যে আলাদা একটা মাত্রা পেয়েছে অবশ্যই ছবিটা। আসলে আমরা তো এই পুজোর চারটি দিন শুধুমাত্র আনন্দটা করতে পারি, তাই বাঙালিদের সবসময় একটা ইচ্ছে থাকে যে পুজোটা যদি সারা বছর চলতো, তাই পুজোর যে ছবির মধ্যেই চলে আসে মানুষের পছন্দ হয়। আমার মনে হয় পুজোর মধ্যে পুজোর সময় এই পুজোটা, এবং এটা তো ঠিক কলকাতা শহরের পুজো দেখানো হচ্ছে, এটা মফস্বলের পুজো দেখানো হচ্ছে, যেটা আজকালকার ছেলেমেয়েরা খুব বেশি দেখেনি। তারা গ্রামের পুজো বা মফস্বলের পুজোর একটা অন্য স্বাদ হয়, অন্য একটা সুর হয়, অন্য গন্ধ হয়, সেই সুর গন্ধ স্বাদটা কিন্তু আমাদের এই ছবির মধ্যে ভরপুর আছে। তো একদম যারা শহরকেন্দ্রিক ছেলেমেয়ে তাদের কাছে একটা অন্যরকম মজা হবে, তারা গ্রামের পুজোটা ভিজিট করতে পারবে কলকাতাতে বসে বসে। কমার্শিয়াল সিন হয়তো অনেক ছবিতেই থাকে, কিন্তু এরকম একটা রিয়েল ইভেন্টকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি সত্যি এর আগে হয়নি, এবং এত সব ভালো ভালো আর্টিস্টরা আছে, এবং অবশ্যই শিবুদা নন্দিতাদির ছবি উইন্ডোজের প্রোডাকশনে একটা পুজোর সময় ছবি, যেটা যেটা কাঞ্চনদা বললো বা অমরিশদা বললো যে একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছা করবেই, সেই জন্য আগে আগে আমাদের ছবিটা দেখে নেবে। চরিত্রের নাম যামিনী, এবং চরিত্রটা হচ্ছে অনুসাদির বাড়িতে এ থাকে, মানে আশ্রিতা, এবং তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখানে সত্যম যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার, সেটা আস্তে আস্তে গল্পে রিভিল হবে, এবং যেহেতু থ্রিলার সেজন্য বেশি কিছু বলা যাচ্ছে না। এটা এই চরিত্রগুলো গল্পের সঙ্গে সঙ্গেই এসছে, যে যে গল্পগুলো যে মানে যেভাবে গল্পটা তৈরি হয়েছে, এখানে একজন রাষ্ট্রনায়কের চরিত্র রয়েছে, আইপি পুলিশদের চরিত্র রয়েছে, সাংবাদিকের চরিত্র রয়েছে, এই সবার চরিত্রগুলো রয়েছে, এটা গল্পের প্রয়োজনে যে চরিত্রগুলো লাগে। সবাই তো বলছে, মানে আবিদার কাছ থেকেও শুনলাম যে একটা সাংঘাতিক স্টান্ট করতে হয়েছে, এবং দেবাশিষও একই কথা বলছে, তো ওরা যখন এরকম করছিলেন দেবাশিষের চোটও লেগেছিলো, তো সেই সময় কী মনে হচ্ছিলো এই সিনেমা নিয়ে? জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের সিনেমাতে সচরাচর খুব একটা স্টান্ট থাকে না, তো এখানে যখন স্টান্ট হচ্ছে একটা তো ভয় থাকেই যে কী কী হচ্ছে, বাবা লেগে যাবে কী হবে। রোহিত শেট্টি রোজ রোজ স্টান্ট করে, সুতরাং তার তো জল ভাত হয়ে গেছে। আমার কাছে যখন স্টান্ট হচ্ছে তখন আমার এরকম হচ্ছে, যখন মনোহর বর্মা মনে হচ্ছে যে এইটা ঘুষি মারবে উপর থেকে পড়বে, আমি আমার মনোহর বর্মার কাছে গিয়ে বলছি না না এতটা করবেন না, বুঝতে পেরেছেন তো? মনোহরজি বলছে কিছু নেই হোগা, আপ ছোড় দিয়ে না ইয়ে হো জায়গা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখুন করুন। আমার একটু ভয় ভয় লাগছিলো আর কি, হঠাৎ আবিন চলন্ত নাগরদোলায় উঠবে, আমি বললাম বাবা চোট টোট লেগে যাবে না তো? মনোভাব আমার বললে কুছ নেই হ্যাঁ স্যার, ইয়ে আপকা একটা বহুত আচ্ছা হ্যাঁ স্যার, ও কর দেগা স্যার। তারপর দেখলাম চলন্ত নাগরদোলায় আবির উঠলো, অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে। সো দ্যাটস আমার কাছে, আমি একটা কথা বারবার বলছি, আমার কাছে এটা খুব শেখার জায়গায় সিনেমাটা। আক্ষরিক অর্থেই পুজোর ছবি এটা, কি বলবেন দর্শকদের? পুজোর রক্তবীজ দেখুন, সব বাংলা সিনেমা দেখবেন, তার ভেতরে রক্তবীজ দেখবেন, কারণ আমাদের নিজেদের সিনেমা ভালো লাগবে। পরিচালকদের মনে হয়েছে যখন তাহলে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু আমার কাছে চরিত্র সব চরিত্রই আমার আমি মানে ঠিকঠাকভাবে করারই চেষ্টা করি, যেটা মানে যাতে জাস্টিফাই করা যায়। তো এই চরিত্রটা আলাদা, মানে অনেকটাই আলাদা বাকি চরিত্রের থেকে, কারণ এই এই ধরনের চরিত্র করার ইচ্ছে অনেকদিন থেকেই ছিল, মানে আমিও এটা আরও বড় পরিসরে করতে চাই এই ধরনের চরিত্র। কারণ এই ধরনের চরিত্র মানে আমার এখানে চরিত্রের নাম হচ্ছে মুনির, ও একজন জিহাদি, তো এই ধরনের চরিত্র কোন সমাজের কোন জায়গা থেকে উঠে আসে এবং কেন উঠে আসে, তারা তাদের কি বক্তব্য, সেই সেটা খুব একটা মানে পরিসরে আসে না, মানে কোনো নিউজে বা কোনো গল্পে সাধারণত আসে না। তো সিনেমার মাধ্যমে আমরা এই ধরনের চরিত্র কীভাবে তৈরি হয় সেটা উঠে আসে, আর অভিনেতা হিসাবে এই ধরনের চরিত্র মানে কী ধরনের জীবনযাপনের মধ্যে দিয়ে যায় এবং অপ্রেস হতে হতে কোন জায়গায় গিয়ে পৌঁছয়, যেখান থেকে তারা রিভোল্ট করার জন্য এতটা সাহস পায়, সেই জায়গাগুলো সেই নুয়ান্সেসগুলো অভিনেতা হিসাবে নিয়ে আসা, আমার মনে হয় সেটা একটা মানে আমার জন্য একটা আমি সেটার জন্য রেসপন্সিবলও, মানে এই মানে খুব অভিনেতা হিসাবেও আমার মানে আমি সেই জায়গা থেকে একটা গর্ব অনুভব করি যে এই ধরনের চরিত্র যখন করতে পারি।
তো এখানে পরিসরটা খুব কম ছিল, তবু আমি চেষ্টা করেছি যাতে সেটাকে ঠিকঠিকভাবে আনা যায়। তো আমি আমার মতন করে চেষ্টা করেছি যতটুকু জায়গা, যে কটা সিনস আমি পেয়েছি অভিনেতা হিসাবে পরিচালকের কাছ থেকে। শিবুদাও বলেছিলেন যে দৈর্ঘ্য কম কিন্তু ইম্প্যাক্টফুল, তো তার মধ্যেই ফাটিয়ে দিতে হবে। পরিচালকের ভালো লেগেছে, পরিচালকের ঠিক লাগলেই ঠিক। আমি আমার মতন করে চেষ্টা করেছি যতটুকু সুযোগ পেয়েছি, আমার যতটুকু সাধ্য হবে, বাকিটা পর্দা। ভরপুর অ্যাকশন এবং দারুণ উত্তেজনাপূর্ণ রক্তবীজের ট্রেলার আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ট্রেলারটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর এই সিনেমাটা কিন্তু পুজোয় দেখতে আসতে হয়, মানে এখন থেকে ডেট ফিক্স করে রাখুন, কারণ এমন একটা সত্য ঘটনা অবলম্বনে এই রক্তবীজ আসছে যেটা না দেখলে কিন্তু টোটালি মিস। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার। Thank you.